ছয়টা টাইপ স্ক্রিন প্লাস্টিক কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়, এটা হচ্ছে মানে আমাদের থিওরির যে প্লাস্টিকের ব্যাপার একটা চ্যাপ্টার আছে, তো লাস্ট চ্যাপ্টারের বেসিস। ওকে, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে এক্সট্রুশন। এখন এটাকে কে জানি প্লাস্টিকের পাইপের কথা বলতেছিলাম না? জি ম্যাম, প্লাস্টিকের পাইপ না, ড্রাম এটা পাইপ। তারপর হচ্ছে আমাদের যে রড, মানে মেটাল রড যেটা বলি, এই এক্সট্রুশন যে প্রসেসটা, এটার মধ্যে হচ্ছে কন্টিনিউয়াস লেন্থের যে জিনিসগুলো আছে। কন্টিনিউয়াস লেন্থ কি কি, যেমন হচ্ছে পাইপ আছে, তারপর রড আছে, ওই যে পিভিসি পাইপ গুলা, ওইটা যত হচ্ছে লম্বা দৈর্ঘ্যের জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে সব এক্সট্রুশন প্রসেসে প্রিপেয়ার করা হয়। এখন হচ্ছে প্রসেসটা দেখো, এই ভিডিওতে মোটামুটি সবগুলো আছে। Extrusion is a
এটা সাথে সাথে তুমি এগুলো কোন জায়গায় ইউজ হয় সেটাও খেয়াল করো। এক্সট্রুশন মোল্ডিং আমি কি বলছি, যেমন কন্টিনিউয়াস লেন্থের যে জিনিসগুলো যেগুলো হচ্ছে ছাঁচে ফেলে বানানো আমার কঠিন। ইনজেকশন মোল্ডিং নিয়ে হচ্ছে কিন্তু তোমার স্পেসিফিক একটা ছাঁচ আছে, ছাঁচটা দেখেছো না? এক্সট্রুশনে কিন্তু কোনো ছাঁচ নাই, আমার জাস্ট কন্টিনিউয়াস লেন্থ। এই একটা ডিফারেন্স গেল। কি অদ্ভুত, এটা আমি জাস্ট রিমোট খুবই চিপ। আমার একদম ধরো হচ্ছে হলো আমাদের একটা ইয়ে থাকে না, নুডলস কিংবা হচ্ছে কিছু সাথে হচ্ছে প্লাস্টিকের বোল এগুলা আমরা পাইপে আমরা ভাবি যে অনেক ভালো একটা কিছু পেয়ে গেছে, এইসব বাটি এগুলো সব হচ্ছে কি করলাম এখন হচ্ছে ওই যে ওই টাইপের বাটি বা মগ যেগুলো এগুলো সব হচ্ছে ইনজেকশন মোল্ডিং দিয়ে প্রিপেয়ার করে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে এক একটা বাটি বোল এগুলো প্রিপেয়ার করতে কি পরিমাণ যে কম টাকা লাগে তুমি ইমাজিন করতে পারো না। আমি হচ্ছে বিটাকে যখন আমাদের এই ল্যাপটপ হয়েছিল তখন হচ্ছে আমরা নিজেরা ইনজেকশন মোল্ডিং মেশিন ইনজেকশন মোল্ডিং করে হচ্ছে হলো হাফ প্লেট প্রিপেয়ার করছিলাম আর কি, এবং ওদের যে কস্টে ওই একটা হাফ প্লেট প্রিপেয়ার করতে ওদের দেড় টাকা লাগছে, দেড় টাকা। হ্যাঁ, তো হচ্ছে যখন আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি একটা বানাতে আমার দেড় টাকা লাগছে, যখন আমি অনেকগুলো একসাথে বানাবো তখন কস্ট আরো কমে যাবে, এক টাকায় চলে আসবে। সো যে বোলগুলো আমরা পাই বা হচ্ছে হলো ঝাঁঝরিগুলো মারা খুব খুশি হয়ে যায়, নুডলসের সাথে বড় বড় ঝাঁঝরি পাওয়া যায়, সো ওগুলো প্রিপেয়ার করতে হাইয়েস্ট তোমার ফাইভ টাকা করে যাচ্ছে বা সেভেন, হাইয়েস্ট সেভেন। সো হচ্ছে ইনজেকশন মোল্ডিং খুবই চিপ, ছিল তো কুছ করে দিবে। হ্যাঁ।